যেদিন বন্ধ ছিল। গ্রেট। আচ্ছা ক্লিপিং মাস্ক আমরা ক্লিয়ার? হ্যাঁ সত্যি। ইয়া গত ক্লাসে আমরা একটা ইয়ে দিয়েছিলাম, কি যেটা চ্যানেল আর কি দিয়েছিলাম গত ক্লাসে, হ্যাঁ আপনাদের কি গত ক্লাসে একটা কাজ করতে দিয়েছিলাম, এই কাজটা কি ছিল? আচ্ছা আমরা কি ভিজিটিং কার্ডে এখন স্টে করবো কিনা, আমরা কি ভিজিটিং কার্ডে থাকবো কিনা, নাকি ভিজিটিং কার্ড থেকে ফুড ভিজিটিং কার্ড বাদ দিয়ে আমরা এখন অন্য কিছু চলে যাবো, কোনটা? ভিজিটিং কার্ডে আমাদের কি সব হয়েছে আর কিছু করতে দেন, দেখুন কার্ড কোন ক্লাসে কিউ নাই, আমাদের ফুড ভিজিটিং কার্ডের কি অবস্থা, গত ক্লাসে আমরা ফুড ভিজিটিং কার্ড করেছিলাম? জি। আচ্ছা তাহলে কি করা যায়? স্যার দেখুন স্যার বড় ছিল করতে দিয়েছি, ঠিক আছে শেপ অনুযায়ী হবে, আমরা যে একটা শেপ নিলাম দেখো, আমরা যে একটা ল্যান্ডস্কেপ ছিল লম্বা লম্বা, তো না শেপ চওড়া না, জানো আমি 3.5 নিয়েছি তখন এটা দিলে না, এটা একটা করলে সেই পুরো হবে না, জায়গায় হবে না, 3.5 মিটার যেহেতু আপুর কম্পিউটার আছে, আপনার কম্পিউটার আছে, আপনার আছে ভাইয়ার কম্পিউটার? ওকে ওকে ভাই ওয়ার কম্পিউটার নাই, কিন্তু উনি কিন্তু আপনার সবার থেকে ভালো কাজ করে, বুঝতে পারছেন? আচ্ছা এখন কথা হচ্ছে যেহেতু আপনাদের কম্পিউটার আছে চারজনের, আপনার আছে, তাহলে আমি একজনের জন্য চিন্তা করছি না, যেহেতু চারজনের আছে তার মানে সামনের ক্লাস আমরা বড় বড় ইস্টে করতেছি, ওকে বড় বড় প্রজেক্ট করতেছি। আচ্ছা এখন আজকের কাজ হচ্ছে মেনু কার্ড, মধ্যে পার্থক্য আপনি বসলেন আইটেম কি কি আছে ওইটা হলো মেনু কার্ড, ওটা হচ্ছে মেনু কার্ড, প্রচার প্রসারণের জন্য যেটা দরকার সেটা হলো আপনার কিন্তু লোকেশন জানতে হইতেছে না, কিন্তু যদি এটা আমি বাইরে থেকে দিতাম বা প্রচার প্রসারণের জন্য দিতাম তাহলে কি করতাম, আমি কিন্তু ঠিক ফোন নাম্বার অর্ডার না ওয়েবসাইট কিউআর কোড আমার একটা গুগল ম্যাপ এই জিনিসগুলো কিন্তু আমি আগে থেকে বুঝাবো, কিন্তু যেহেতু এটা রেস্টুরেন্টের মধ্যে যে আপনি চিন্তা করতেছেন যে কি খাবো কি খাবো না বা কোন আইটেমের দরকার, যেমন ধরেন একটা বাজারে খাবেন নাকি পিজ্জা খাবেন, আপনি দাম দেখে খেতেছেন, আমি একটা জিনিস অর্ডার করে বসে আছি খাওয়ার পর দেখলাম এটার দাম আমার পকেটে নাই,
না এরকম কিন্তু হয়ে যায় অনেক, তো যে কারণে আমাদের এই জিনিসগুলো এইভাবে চিন্তা করা হয়। আচ্ছা এখন ফুড মেনু কার্ড কি সেটা তোমরা সবাই বুঝতে পারছো এবার, তাইলে এবার আসেন এই ফুড মেনু কার্ড আমরা এখন তৈরি করব। এরকম একটা ফুড মেনু কার্ড আমরা তৈরি করব। আচ্ছা এখানে এই যে একটা ফুড মেনু কার্ড আছে, এখানে একটা ইমেজ কে নেওয়া হয়েছে, ক্লিপিং মাস্ক করা হয়েছে, এখানে ভিন্ন ইমেজ গুলাকে বসানো হয়েছে। এই কাজ করে কে? আবুর কথা কি টেক্সট বসাইলে টেক্সচার হয়ে যায় কিনা? আচ্ছা আমরা আর একটু দেখি। এই আমাদের রাসেল ভাই মাউস ক্লিক করতেছে। আচ্ছা আমরা কি ইমেজ ট্রেসিং করা শিখেছিলাম? আমরা একটা ফুড মেনু কার্ড তৈরি করব, যেটা আমি খুঁজছি। এই যে একটা ফুড মেনু কার্ড, এই যে একটা ফুড মেনু কার্ড। তো এই ফুড মেনু কার্ডের মধ্যে একটা ডিজাইন দেখা যায়। ডিজাইনটা কি? কাঠ না, কাঠ না। এই সাইজটা দেখে আপনার কি মনে হচ্ছে কি সাইজ হতে পারে? পেজটা এরপরে আমরা এখান থেকে ইঞ্চি, এরপরে ক্রিয়েট, একটা A4 পেজ আসছে। আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা আমরা কপি করলাম, কপি ইমেজ, কপি ইমেজ দিয়ে এখানে এনে পেস্ট করলাম। দ্যাটস দ্য ইমেজটা চলে আসলো। ওকে, বা আমরা টেনে তো আনতে পারি, তাই না? এবার আসেন, এর মধ্যে কি কোনো শেপ আছে এই পেজের মধ্যে? তাইলে আমরা একটা শেপ, টোটাল পেজ বরাবর একটা শেপ, শেপের একটা রং দিই। এখন এই যে টেক্সচার আছে, একটা টেক্সচার, এই ব্যাকগ্রাউন্ডটাকে বলে টেবিল টেক্সচার। কি বলে? টেবিল টেক্সচার। টেক্সচার বানান কি? বিভিন্ন ধরনের ডিজাইন আসতেছে, এগুলো টেক্সচার বিভিন্ন ধরনের। বাট আমার লাগবে কি? টেবিল টেক্সচার, টেবিল টেক্সচার, টেবিল টেক্সচার লিখে সার্চ করার পর আমাদের এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের টেক্সচার আসতেছে। বুঝতে পারছি যেগুলো টেবিল রিলেটেড, টেবিল রিলেটেড, কাঠ রিলেটেড, এই ধরনের ইমেজগুলো আমাদের সামনে আসছে। এখান থেকে আমাদের যে ছবিটা দরকার বা যে ছবিটা পছন্দ হয় সেটা আমরা ডাউনলোড করব। এখান থেকে যে ছবিটা আমাদের পছন্দ হবে সেটাকে আমরা এখান থেকে ডাউনলোড করব। এরপর সেটাকে আমরা ফটোশপে নিয়ে গেলাম, সরি ইলাস্ট্রেটর নিয়ে গেলাম। এরপর দেখলাম যে সাইজটা ছোট, সাইজটা ছোট না, ছোট দিয়ে ক্লিপিং মাস্ক করা যাবে। একজন ভাই বলতেছেন যে এটারে ঘুরাই দেন, এটারে ঘুরাই দেন, তাহলে তো সাইজ বড় হয়ে গেল। কিন্তু ঘুরাই দিলে আমার ডিজাইনটা হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, মানে এটার মধ্যে দেখেন কাঠের আজি আজি গুলো এদিকে, কিন্তু এটার মধ্যে দেখেন এটা লম্বা লম্বা হয়ে গেছে, তাই না? তার মানে আমার কিন্তু ডিজাইন সেন্সটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমি এটাকে হালকা একটু বড় করে দিই, শিপ ধরে এই পর্যন্ত বড় করে দিই, বড় করে দিব না, তারপর আমি ক্লিপিং মাস্ক করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওকে উঠাইলাম, এরপরে মেক ক্লিপ। এখানে বুঝি নাই কে, এই পর্যন্ত বুঝি নাই। এবার আসেন, আমার একটা ইমেজ লাগবে, সেই ইমেজটা এখানে কি সেটা আছে? পিৎজা, পিৎজার একটা ইমেজ আছে, আমরা একটু পিৎজার ইমেজ সার্চ করি। পিৎজা পিএনজি, পিএনজি তো সবাই বুঝি, তাই না? পিএনজি ছবি আমি সার্চ করি। এই ছবিটা কি পিএনজি কিনা?
মানে পেন্সিল শর্ট এটা কি খাবার আবার তো পেন্সিল শর্ট উপর আগে তো টাইম দিয়েছি না এটা হবে কিছু ব্যাকগ্রাউন্ড এটা লক করা যাবে পেন্সিল বলতে কি বুঝছেন পেন্সিল মানে বুঝি কি মানে আপনি বলছেন যে ফার্স্ট টাইম নরমাল থাকবে বাট পরে একটু পরে এটা যে নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে তাহলে তো ফার্স্ট নরমালই ছিল ক্লিক করার পর ঘর ঘর হইছে প্রথমে কি ছিল সাদা পরে ক্লিক করার পর কি হইছে ঘর ঘর হইছে না তাহলে তো পিএনজি হওয়ার কথা নাকি ও এটা পিএনজি আপু রাইট আপনার রং এতজন মানুষ কেমনে রং হয় এরপর সেটাকে নিয়ে কারণ আপনারা কাজ করে না তাই আপনার রং হয় এবার এটা এখানে নিয়ে বসে এই পর্যন্ত কোনো প্রশ্ন এরপরে খাবারের এই ছবিটাকে আমরা এই জায়গায় বসাতে চাই এই জায়গায় বসাতে চাই একটু ছোট করতে চাই এটাকে একটু সিলেক্ট করে আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড বারবার আমাদের ব্যাকগ্রাউন্ড ঝামেলা করতেছে দেখছেন বড় হয়ে যেতেছে দরকার আছে ধরো এটা লক করে দাও তারপর এটা কিনে কাজ করে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন কারোর কোনো প্রশ্ন নাই এরপর আমরা এবার চলে যাব রেকটেঙ্গেল টুলে রেকটেঙ্গেল টুল থেকে একটা শেপ শেপ নিয়েছি এবার এই ছবিটা আছে কোথায় ছবিটা উপরে না শেপ উপরে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং ওয়াশ করলে কি হলো কি কোথায় গেছে হ্যাঁ এখন কি ছবিটা বাইরে আসছে না ছবিটা কি বাইরে আসছে না কিছু অংশ এই দুই সাইডের মধ্যে কিছু একটা অংশ বাইরে আসছে না এই জন্য আমি কি করলাম আমি একটা শেপ নিলাম আর একটা শেপ নিয়েছি এই শেপটা এখানে জায়গা মতো রাখলাম এই যে এই জায়গা মতো রাখলাম রাখার পর এই শেপ আর এই ছবি এই দুইটাকে আমরা ক্লিপিং মাস্ক করলে বাড়তে সেটা চলে যায় সত্যি করতে পারবে এই পর্যন্ত কি আমরা আগে করে নিব নাকি আগে না আপনি চিন্তা করতেছেন উনি বলতেছেন পিকচারটা ছোট আপনি পুরো পেজের সাথে চিন্তা করতেছেন ছোট কেন বলো একটা পিজ্জা এই সাইডে রাখতে হবে যেটার এই সাইডে আর এই সাইডে কাটা এখন আমরা কি এখানে কাটতে পারবো একটা ছবিরে এমনিতে ছবিতে কাটা কাটাকাটি করা যাবে না তখন তো ফটোশপের কাজ হয়ে যাবে আমরা তো এখানে কাটাকাটি করতে পারবো না তখন তো ফটোশপের কাজ হয়ে যাবে এই জন্য আমরা কি কাজ করবো এই জন্য আমরা কি করবো এই জন্য ক্লিপিং মাস্ক করে এই যে এরকম করে করে দিব এখন এটা কিভাবে করেছে আমি আবার দেখাচ্ছি মূলত যে শেপটা যে থাকে এই যে থাকে আউটলাইন হয়ে থাকে মানে কোনো কালারলেস অবস্থায় থাকে তাহলে এই যে সবুজ একটা শেপ সবুজ শেপ বাদ সবুজ শেপ নেই নাই এটাকে এটাকে ওইটার মতো করতে হইলে এই পিজ্জাটাকে এরকম ভাবে করতে হইলে আমাকে একটা শেপের মধ্যে ক্লিপিং মাস্ক করা কারণ এর দুই সাইডে বাড়তি অংশ আছে এই সাইডে বাড়তি অংশ আছে এই সাইডে বাড়তি অংশ আছে তাহলে আমি যাচ্ছি এখন রেকটেঙ্গেল টুলে রেকটেঙ্গেল টুল থেকে এই বিন্দু থেকে আমি এরকম করে একটা টেনের শেপ নিলাম এবং তারপর ওই ছবিটা এবং এই শেপ একসাথে ধরে মেক ক্লিপিং মাস্ক করে ক্লিপিং মাস্ক করে দিলাম ক্লিয়ার জি আপু ক্লিয়ার
এখন কথা হচ্ছে সাইড একটা শেপ কিভাবে নিল আর এই পুরোটা কিভাবে ঘুরে আসলো। কিন্তু এটা দেখানোর আগে আপনাদের আগে একটু পর্যন্ত ক্লিয়ার হতে হবে মনে হয় পুরো আমরা কি টুলে যাব স্ট্রোক স্ট্রোক দিলে হয় তাই না ঝামেলা আছে কিন্তু ঝামেলা আছে কিভাবে স্ট্রোক দিলে হয় এটা শেপ নিয়ে ওই যে এটা শেপ আছে পলিগন টুল মেজি বলে ইউনিফর্ম হলো স্ট্রোকটা কেমন হবে স্ট্রোকটা মোটা তাজা প্রতিবন্ধী শেপ হবে কিনা বুঝতে পারছি এই দেখেন স্ট্রোকটা প্রতিবন্ধী শেপ হইতেছে আর এইটা হচ্ছে এই যেখানে বেসিক বেসিক থাকলে আউটলাইন এটা থাকলে এরকম ব্রাশ ব্রাশ বুঝতে পারছি এগুলো আমাদের অপশন আছে এগুলো দিয়ে রাখছে তাহলে এখান থেকে আমি ডিরেক্ট একটা ব্রাশ এবং করে দিতে পারি। আচ্ছা এখন এই পর্যন্ত করার পর যদি আমরা অ্যাডভান্স হই তাহলে ভালো হবে তাছাড়া আমরা মাথা রাখতে পারবো না বুঝতে পারছি তাছাড়া আমি তো পুরোটা দেখেন এই পর্যন্ত তো চলেই আসলাম এই পর্যন্ত তো চলেই আসলাম যে এখানে একটা শেপ নিয়েছে করেন এটা হয় না সব ফেলে দেন সব ফেলে দেন আমি কোনটা যাবো এখানে পিসি ছুরি আছে সফটওয়্যারটা সেটি আছে কি নাই
রাইট এসে চলে আসো সামনে ছবি কোয়েশ্চন আপনারা আমি যে
আপনাকে আগে বুঝতে হবে তো যে একটা শেপ নিচে আসছে তলে আছে এক তলায় থাকলে তাকে তলে আনতে হবে আমি তো করতেছি ডাউনলোড দিয়ে যায় না কি হবে না ছবি করে এখন তো হওয়ার কথা আমি তো যে কিন্তু মিস করে হয়ে গেছে ছোট করতে হবে সেটার মধ্যে কিছু ছবি থাকবে সেটা এই সাইড থেকে ছোট না এই সাইড থেকে ছোট করতে হবে বড় দূর করতে হবে গোপন চলে গেলাম চলে আমি তো দাম দিতে আমাদের এই যে এটা তো
অ্যাকশনটা চলে আসছে আর কি আপনি যদি সেভ না করে যদি কপি করে নিয়ে আসেন তাহলে ভালো না এই ছোট 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 সামনে আপন হয়ে গেছে আপনারা এখন হয় নাই আবার আবারও প্রমাণিত হলো লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট নাই তাই তো দেখলাম তাহলে বুঝছে স্যার ঠিক আছে না
বসেছিল নাকি ভাই আচ্ছা ভাই সবকিছু কি সব টিচার কি কতবার দিতে পারবো তাহলে আপনি কি কেন যেটা কতবার নিয়েছেন কিন্তু পিএনজি টা সেভ করে নিয়েছেন পিএনজি গুলো আপনি কপি করলে ব্যাকগ্রাউন্ড চলে আসে পিএনজি কপি করেন এটা কপি করেন না না এটা ইজ স্টক করে দিতে হবে ডেভেলপ করে দিতে হবে নাকি কপি করতে হবে ভাই আমি এলাকা নতুন আমি এলাকা এসেছি
আমার কি দাম ভালো করে কম বাজেটে 5 জন আর 3 জন আবার ভালো করে দেখবে আমি নিজে দুই নাম্বার আর স্টিকার করেন হুম আর স্টিকার করেন তাহলে কি এটা তো ভালো কথা এই আপনি আন কোনটা নেবেন এদিকে আমি দেখো আপনার লাইক আপনার দুই বেড নেব তো যাই আমার লেডিস এ আপুরে ফার্স্ট বানাই দছে লেডিস ফার্স্ট বলছে আল্লাহ কোনটা ছোট লম্বা এই তো এই তো এইটা রুট টেক্সচার দেন দূর কি কি লেখছে টেবিল টেক্সচার ঠিক তো রুট টেক্সচার দেন अच्छा ऊ यो इस ऊ यहां ना टेबल टेक्सचर हम ये तो कौन हम कास्ट पिन नहीं पिक्चर पिन नहीं ये देखते नहीं देखना आपने एक ही तो सब देख के थैंक यू দামি একটা পিজা লাগাবো আমি
আমার হয়ে গেছে দুইটাই লেডিস গুলো ফার্স্ট খাই গেছে সব কোনটা ওই যে পিজার পাশে না ওইটা তো আমি দেইনি দাম দিতেছি না শিখিলে চেষ্টা করলে তো পারবো এই যে এই যে এই জায়গা দিয়ে আপনি যেরকম যেরকম ঠিক আছে এই জায়গাতে হবে
এই জিনিসটা বুঝি না, যেমন মনে করেন এটা বাইরে আছে, বাইরে থাকলে এটা সিলেক্ট করলাম প্রথমে, আঙ্গুল করতে আমার টুলটা বের নিয়ে চলে গেল এইখানে ছবিটা আর এই ছবিটা দুটার মধ্যে পার্থক্য কি? কেন দেখেন না? ওই যে দেখা যাচ্ছে আমি দেখতেছি, আপনারা দেখেন না? আচ্ছা, এই ছবিটা আর এই ছবিটা দুটার মধ্যে পার্থক্য আছে, কি পার্থক্য? এখন আমার ডেমোতে কি ছিল? আমার ডেমোতে কি ছিল? ডেমো করি আমার ডেমোতে কি ছিল? নরমাল মানে কি? উপর থেকে, উপর থেকে। তার মানে যে ভিউ ইউজ করব ওই ভিউ ইউজ করতে হবে, মাউস ক্লিক না করে যে ভিউটা ইউজ করব আমরা একবার সেটা ইউজ করতে হবে। এই পর্যন্ত আমাদের ক্লিয়ার? তাহলে বাদ বাকি কি আছে? বাদ বাকি, বাদ বাকি আছে রাউন্ডটা। আচ্ছা, আমরা এই যে এখানে লাইন টুল আছে, লাইন টুল আর কাজ জানতাম? ধরেন আমরা একটা রেকট্যাঙ্গেল নিলাম, এলিপস নিলাম, একটা এলিপস, আচ্ছা এটা দিয়ে মানে যে কাটতে পারে, হ্যাঁ এলিপস, এলিপস নিয়েছি না? তো এই লাইন টুল দ্বারা, লাইন টুলের দ্বারা, লাইন টুলের মধ্যে আসলে কোনো শেপ টেপ কিছু মানে কোনো কালার টালার থাকে না, এটার মধ্যে কোনো কালার নাই। দেখেন তো কোনো কালার আছে কিনা লাইনের মধ্যে? তবে চাইলে কালার দেওয়া যায়, তবে চাইলে কালার দেওয়া যায়। চাইলে আমরা এরকম করে কালার দিতে পারি, বুঝতে পারছি? নরমালি কালার থাকে না। তো এটাকে একটা লাইন নিলাম, দুইটাকে একসাথে ধরলাম, তারপরে উইন্ডো পাথ ফাইন্ডার ডিভাইড আনগ্রুপ বাইরে ক্লিক এবং কেটে ফেললাম। তা কাটার জন্য আমরা কোন টুল ইউজ করেছি? পাথ ফাইন্ডার। আর কোন শেপটা নিয়েছি? লাইন টুল, লাইন টুল নিয়েছিলাম। লাইন টু লাইন, লাইন তো একটা শেপ নাকি? আচ্ছা, এবার এআরসি একটা টুল, সেটা ওই রকম শেপ একটা, সেটা হচ্ছে এরকম বাঁকা। এআরসি একটা শেপ, সেটা হচ্ছে বাঁকা। এই যে দেখেন আনগ্রুপ, বুঝতে পারছিস?
এবার লাইন টুল যে আমরা একটা নিব, ধরেন আমি এইটুক একটা লাইন টুল নিয়েছি, লাইন টুল বুঝতে পারছেন, লাইন টুল বুঝতে পারছেন? এবার আমাদের কিবোর্ডের আমাদের যে টুলটা আছে টুলটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আমাদের খুঁজে বের করতে হবে। কি টুল? অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা পিন্টুলের মধ্যে আছে। সেই টুলটার মধ্যে যে এই বিন্দুটাকে চাইলে নাড়ানো সম্ভব, বাঁকা করা সম্ভব, তাহলে এই শিফটে যে নিয়েছি একটা লাইন নিলাম, লাইন না তো বুঝতে পারছেন নাকি, লাইন নিয়েছি, লাইন নেওয়ার পর কি করবো, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, সেখান থেকে এই বিন্দুটাকে ধরে বুঝেন নাই ব্যাপারটা, তারপর কেমন একটা তীর বানানো যায় কিভাবে, পারবো আমরা তীর বানাতে? মনে হয় না। ত্রিভুজের কথা মনে আসছে? তিন না কি আপু, তীর পছন্দ নেই? কারণ তার যদি তীর পছন্দ না হয় তাহলে আমার একটু কথাটাকে চোখে পড়বে, তোর প্রশ্ন নিয়েছে চলবে না? এবার কথা আছে, আমরা কাজ করছি কি নিয়ে, আমরা এই যে কাজগুলো করছি এরকম মডেল নিয়েছি বেসিক ডিয়া স্ট্রোক, কিন্তু মনে আছে স্ট্রিং কাট করার সময় বলেছিলাম স্ট্রোক করা যাবে না, স্ট্রোকে কাজ করব বলছিলাম না, কোন কারণে আমরা একটা ফাইলকে অনেক ছোট করি, আবার কোন কোন কারণে একটা ফাইলকে বড় টেনে বড় করি, ইলাস্ট্রেটরে কাজ করার সুবিধা হচ্ছে ইলাস্ট্রেটরে কোন একটা কাজ ফাইলকে টেনে অনেক বড় করা যায়, আমরা ছোট করা শুরু করি ইলাস্ট্রেটরে কাজের একটা সুবিধা, এই কারণে ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর গ্রাফি সফটওয়্যার, বা এইগুলো ভেক্টর বেস করে কাজ করে দেখে এগুলোকে বড় ছোট করা যায়, কিন্তু স্ট্রোককে করা যায় না, স্ট্রোককে বড় ছোট করা যায় না, যেমনটা ধরেন আমরা এই পর্যন্ত করছিলাম না, কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক সবগুলোকে ধরে গ্রুপ করলাম, এবার এটাকে আমি অনেক বড় করতে চাই বা অনেক ছোট করতে চাই, এখানে যা যা আছে সবগুলো একটা গ্রুপ, তাই না? সবগুলো মিলে গ্রুপ না একটা, এটাকে আমি একটা কপি করলাম, এখন এটাকে আমি অনেক ছোট করতে চাই, শিফট ধরে অনেক ছোট করতে চাই, করলাম আরো ছোট করি, করলাম সবই ঠিক আছে, কিন্তু স্ট্রোক স্ট্রোক মোটা হয়ে গেছে না, স্ট্রোক ছোট হয় না, আবার এই ফাইলটাকে যদি আমি বড় করি
লিস্ট্রক কই হাই ওই ছুটটা তার মানে কি বুঝলাম স্ট্রোক নিজে থেকে অপশন করে স্ট্রোক অপটিমাইজ হয় না এরকম না তো স্ট্রোকটা এরকম করে আমরা ইউজ করি না এই কারণে আমরা ইউজ করি না যেটা এই ধরনের প্রবলেম করে এছাড়া পাথফাইন্ডার করার সময় স্ট্রোক প্রবলেম করে জানেন না পাথফাইন্ডার করার সময় স্ট্রোক প্রবলেম করে পাথফাইন্ডার করার সময় আমাদের স্ট্রোক প্রবলেম করে দেখেন এই কাজ না করি ধরেন আমরা একটা টুলে যাই যেমন স্ট্রোক আছে লাইন টুল দিয়ে কাটেন তারপরে কি বুঝলেন পার্থক্য বুঝতে পারছি একটু ডিপে যাই যদি জিনিসটা বুঝবো না মাথার ঘুরতে যাবে শেপ নিয়েছি না এটার মধ্যে কোন ইফেক্ট দিতে পারি ইফেক্ট মেনুবারের ইফেক্ট ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম সেখান থেকে জিগজ্যাগ মুড নো যাবে একটা দিয়ে ইয়েস জিগজ্যাগ জিনিসটা কই পাবো ইফেক্ট ইফেক্ট থেকে ডিস্টর্ট ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম সেখান থেকে জিগজ্যাগ গেলাম এই আপু আগে দেখেন জিগজ্যাগ আসছে না রিভিউ মুড অন করে দিব তখন দেখেন একটু বাঁকা হয়েছে সেটা আমার আরো বেশি দরকার কোনাগুলো তখন কোনাগুলো বাড়াই দিলাম খাঁচকাটা খাঁচকাটা কমিয়ে নিলে তাই না আচ্ছা এরপর আসেন স্মুথ চাই স্মুথ স্মুথ দিলে স্মুথ হয়ে যাবে এরকম ঢেউ অনুসরণ দরকার হয় না এটা কি কোন একটা শেপ নাকি এই মুহূর্তে যেটা দেখতেছেন এটা কি কোন একটা র শেপ নাকি একটা ইফেক্ট এটা অরিজিনাল শেপ ছিল কেমন এখন আপনি যখন সিলেক্ট করে মুভ করতেছেন তখন সিলেক্ট হইতেছে কি রেক্টাঙ্গেল টাই সিলেক্ট করতেছে না এই মুহূর্তে দেখবেন কি আপনি সিলেক্ট সিলেক্ট করে সময় মুভ করেন একসাথে আগের অবস্থায়
আমরা দেখলাম না ইনস্ট্রাক্টর বড় ছোট করলে ঝামেলা হয়ে যায়, ইনস্ট্রাক্টর সেম ভাবে ইনস্ট্রাক্টর ওখান থেকে অন্য কোনো শিফট নেন, ওই স্ট্রোকের মধ্যে এমনি ফর্ম বেসিকের থেকে আমি কিছু নেন কখনো মতো অন্য সাইড নেব কখনো মতো ওই যে ছাড় 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 কই থেকে কই থেকে বেসিক বেসিক ইফেক্ট থেকে আপ এটাকে যদি আমি বড় ছোট করে দিই ঠিক থাকবে না, কি করতে হবে কর্নার দিয়ে রাখছেন গেলে দেখেন এই যে আপনার ডাইরেকশন এই না এটা লড়বে না দোজা এসে কিন্তু এত দূর তো হবে না
ওই যে এই সাইডে যান উপরে উপরেটা উপরেটা এই সাইডে নিচেরটা হ্যাঁ ওইটা দেন তারপরে এখন দেন আমি তো এইটাও পেয়ে গেছি দেখছেন এইটাও পেয়ে গেছি সেটা বলবো এইটা পারলে এমনিতেই সহজ হয়ে আসে ওইটাও Thank you.
কতগুলো প্রশ্ন দেখছেন কোনগুলো ছোট বন্ধু আর
আজকে আপনাদের অগ্রগতি দেখে ভালো লাগতেছে। আসলাম আপনার পিসিটা নিয়ে আসেন, এসে এখানে এটা খুলে লাগাই ফেলাম। ওখানে না লাগাবেন নাকি এখানে লাগাবেন? এটা পাই না, আচ্ছা এখানে লাগান না, নিচে নামান, নিচে নামান, নিচে লাগান, উল্টো করান। আবার ওই উল্টান থেকে ওই পিসি থেকে তাক তাক খুলে এটার মধ্যে লাগান, কারেন্ট দেন, সব কিছু রেডি করেন। আচ্ছা গাইজ, আমরা ফুড ভিজিটিং কার্ড করেছিলাম মনে আছে? এই ঢেউগুলো এখন পারবো, এই ঢেউগুলো পারবো রাসেল ভাই? সবটুকু লাগবে না, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। দিল্লি বহুদূর, দিল্লি বহুদূর জানেন, দেখেন এটা কি করছি আমরা, ইফেক্ট দিচ্ছি এবার এক্সপ্যান্ড। ওকে লাইন চলতে কথা মনে আছে, একটা এরপরে তারপর এগুলা বাদ, এটা এটা বাদ, এটা 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 বাদ, বুঝতে পারছি? এই ভিউটা আমরা কিভাবে তৈরি করতে পারি তাহলে পারবো না? এটা ঝাপসা পিকচার কিভাবে দিব সেটা পারেন কিভাবে? অপাসিটি কমাই দিয়ে লিখতে হবে, মনে পড়ছে? পারবো কালকে আমাকে জিজ্ঞেস করে ভাই আপনার আপনাদের কাছে কোর্স করলে কি ইনকাম গ্যারান্টি?
আমি বলি না আমার বাসায় যদি কেউ থাকতো আমার ছোট ভাই রেসিডেন্ট পড়াইতাম তাহলে আমি ইনকাম গ্যারান্টি দিতাম। আমি আপনার চিনি না জানি না আপনি থাকেন বা দূরে দূরে কাজ দিলে কাজ করেন না ফাঁকি বাঁচি করেন এখন আপনার আমি কেমন ইনকাম গ্যারান্টি দিই? উত্তর ঠিক আছে না? উত্তরটা ঠিক আছে না? না না তুমি যেরকম সেটা ঠিক সেরকমই ইনকাম দেয় ওটা তো সব মানে আমাদের নিজের উপর ভাইয়ে তো গিয়ে আমার ইনকাম করাই দেবো না আমি না ওই খাওয়ার স্টাইলটা দেখে দেবো আমি তো আর খাওয়াই দেবো না মানে সর্বোচ্চ গ্যারান্টি আপনি আমরা কখনোই নিশ্চয়তা দেই না যে একটা কোর্স থেকে 100% সবাই আমি ইনকাম করাতে পারবো। যেমন ধরেন আপনাদের এই কোর্স এখানে যখন আমি ফার্স্টে জয়েন করি তো আমাকে স্যার বলছিল যে ইনকাম করাইতে হবে, আমি কিন্তু বলছি স্যার ইনকাম করানোর হলে আমার দ্বারা সম্ভব না, ইনকাম গ্যারান্টিড করার কোনো কোর্স আসলে সম্ভব না। বুঝতে পারছি ইনকামের না 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 দায়িত্ব তার উপরে তাও না, দায়িত্ব আমার উপর আছে কিন্তু তাই বলে আমি তো 100% ইনকাম। আপনি বাসায় যেমন খোকন ভাই, খোকন ভাই যদি আমি কেমন ইনকাম করাবো বলো, আমি আপনাদের ব্যাপারে বলতে পারি না, আপনি ইনকাম করলেও করতে পারেন যদি কাজ করেন, কিন্তু আমরা খোকন ভাইয়ের কেমন ইনকাম করাবো বলো? খোকন ভাই ক্লাসে আসে না, ঠিক আছে? আচ্ছা দেখেন এই একটা শেপ আর একটা শেপ, দুইটা শেপটা না তো উপরের এই যে কালো শেপটা কে আপু এটাকে অপাসিটি, জাস্ট অপাসিটি আমরা কমাই দিচ্ছি। হ্যাঁ এই যে হালকা হালকা একটু এ হয়ে গেল না, সেটা যে কালার ইচ্ছে সেই কালার এটা আপু পারবেন তো? খুলে ফেলেন। আচ্ছা তাহলে ফুড মেনু কার্ড আবার পারবো? তাহলে আমি ফুড মেনু কার্ড বাসায় এই জন্য দিয়ে দিচ্ছি আর এখানে বসে এখন করবেন তারপরে বলেন কোনটা অবশ্যই ডিরেকশন ফলো করেন, ডেলি ডেলি কাজ করবেন, ডেলি ডেলি প্রজেক্ট জমা দিবেন। কোনটা কোনটা আরে একটা ব্রাঞ্চ রং করে ওই কালারটা শুনো ছিল আচ্ছা ওই যে মানে পিজ্জা এটা রাখার পরে যে নিচে যে কালারটা দেবে প্রজেক্ট বেস বলতে এই যে আসলাম যেমন প্রজেক্ট করতেছে লাইভ প্রজেক্ট আসলাম না জিজ্ঞেস করতে সে ভয়েসে কইতে আর উঠছেন কইতে আর 6টা পর্যন্ত আপনার সাথে কি কি জায়গা ছিল আর আমি ছিলাম না সব বিরোধী দলের চক্র
কথা কিন্তু কি না ইবি যাওয়ার জন্য তো ভ্যাকসিন দিব না স্বাস্থ্য উচ্চ হয়ে যাবে আচ্ছা দেখে দেব এখন কন্ডিশন আছে আচ্ছা কি হবে এক কালার দেখতে হবে হ্যাঁ আমি আমার কাজ করতে পারবো এক কালার তোমরা কাজ করতে পারবো না এক কালার কন্ডিশন আছে এক কালার এই কিন্তু বিভিন্ন কালার আছে রে না আমি এক কালার দেখাবো আমি আগে বলছি এক কালার অনলি কালো কালার দেখাবো অনলি কালো কালার এবার এটাকে আমি এখানে নিলাম খেলবেন না কি এই পর্যন্ত বুঝছেন এবার কথা হচ্ছে এটাকে আপনি হলুদের উপর বসাবো না এটাকে আপনি এইভাবে ক্লিপিং মাস করতে পারেন রেকটেঙ্গেল টুল দিয়ে এভাবে ক্লিপিং মাস করতে পারেন এইটা শিফটটা যাবে কোথায় উপরে না পেছনে এভাবে কাজ করতে পারেন রাসেল ভাই আপনার প্রশ্নের উত্তর এটা হ্যাঁ বলেন আর কার কি প্রশ্ন আছে আর কারো কোন প্রশ্ন এনিওয়ান আর কারো কোন প্রশ্ন আচ্ছা কালার চেঞ্জ করতে চান কিন্তু আজকে সেটা দেখানো যাবে না তারপর এটার মত হচ্ছে না হচ্ছে না তবে এটা ডাউনলোড করা নেক্সট ক্লাস থেকে মোহাম্মদপুর দেখেন আপনি আসাদ গেট এর দিকে আসাদ গেট বা কলেজ গেট আসলে পাঠাই দিব এখানে আসাদ গেট বা কলেজ গেট আমাকে আধা ঘন্টা আগে জানাবো এই বলেন কার কি প্রশ্ন প্রশ্ন নাই আপনার বাড়িতে গেলে তো আমরা কুয়াকাটায় থাকবো মানে কুয়াকাটা গেলে আপনার বাড়িতে থাকবো হ্যাঁ গাইড পেয়ে গেছে তাহলে আমরা কবে কুয়াকাটা যাচ্ছি বলেন আপনার বাসায় কি মানে গ্রামের বাড়ি নাকি শহরের বাড়ি গ্রামের বাড়ি থাকার জায়গা আছে আপনার বাড়িতে যে আমরা গেলাম উঠানে থাকতে দিবেন আমরা তাবু ফিরে থাকবো
পলিথিন গ্রেড না উঠান যত বড় চান সমস্যা নেই জমি আছে কোলা আচ্ছা এখন আপনি যদি আমরা থাকতে দেন তাহলে আমরা প্ল্যানিং করতে পারি যে কোয়াকাটা যাব যাইতে বলে না যাইতে হলো বরিশাল থেকে 200 টাকা আমি এক বছরের যাই না বরিশাল থেকে 200 টাকা বরিশাল থেকে আর কোয়াকাটা যেতে 200 টাকা আস্তে আস্তে আবার 400 টাকা 800 টাকা দিব ভাই গেছে টাকা খাও ভাই তাহলে আমরা 800 টাকায় কোয়াকাটা ঘুরে আসি ঘুরে আসি আমাদের হিসাব ধরে না আমাদের তো নিয়ে আমি রাজি কারণ আমি নিজেই এখনকার ডাব নাই তবে খাজুরের রস চুরি করে খাওয়া যায় না আমি তো এখনো ক্লাসে আগে আসবো সমস্যা নেই আমি নিজে এক বছর ধরে আপনি যাবেন বলেন আপনি যাবেন একবার পুরো ব্যাসার মনে করেন যতজন আছে আপনার রেকর্ডার ব্যাসার রেকর্ডার ব্যাস আছে তুমি তো হইছি সবাই মিলে সাইমুল আপনার বাড়িতে 50 জন চলে আসে তাহলে এত তাহলে ওই কাল আমি যদি अनाउंस করে যে অনলাইনে 50 জন চলে আসবে আসলাম আসলাম আমার বাসায় আমি যদি কোয়াকাটায় অনলাইনে বলে দিব সবাই 50 জন চলে আসবে এটা তো আছে ঠিক আছে আর বেশি না বেশি আসবে আমাদের ফ্রেন্ড আছে আপনার বাসা থাকে কি আমার বাসা বর্তমানে কেউ নেই দাদু ছিল মারা গেছে আর বাবা মা কুয়াকাটা বাবা কুয়াকাটা থাকে আপনার বাবা মার থাকার পর রুম এক্সট্রা বেঁচে আছে কয়টা আপনার রুমে আপনার রুমের সাইজ এরকম এরকম আচ্ছা আপনার রুমে কয়জন কয়জন আটে কিন্তু সবাই আটানো যাবে মনে হয় তাহলে আপনার রুম আপনার বাড়িতে যাওয়া যাবে ওনার বাসায় যুক্ত বেরোনো তো কোনো আরে ওইটা তো মজা আমরা হচ্ছে ওনাকে গাইড হিসেবে ইউজ করতে পারবো এখানে গিয়ে ওকে যে ভাই ফেব্রুয়ারি বলে আর না আমাদের প্রসেস হবে মার্চে আজকে রাইটেই দেখতে হবে
আচ্ছা এই গাইজ আমরা দেখি, আমি এই যে বেশ কিছু ফোল্ডার ফাইল ডাউনলোড করেছি আমি, তো আমাদের সবাইকে বর্ষা গুনি আছে। আচ্ছা এই দেখেন এই যে এই কাজগুলো, ঠিক আছে এই কাজগুলো আপনাদের হোমওয়ার্ক। নিউ ফোল্ডার ফোর, এই পেন ড্রাইভে নেন, পেন ড্রাইভে ফাইলটা নিয়ে নেন, এখন হোমওয়ার্ক, হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক সব আপনি এখান থেকে আমাদের এদিকে দেন, গ্রুপ দিয়ে দেন, তাহলে হলো সবাই। আর কি পেন ড্রাইভে নিয়ে তো এই করতে ফেসবুক সে লগইন করতে হয় আমার আমি কি আমার ফেসবুক আইডি লগ ইন করছি নাকি, আমি কি বোকা ছিল নাকি? হ্যাঁ আমার আম্মু গ্রুপে আছে, কি যেন করবো ছবি আমি ইয়ে করেছি না আপু পেজ একটা মেসেজ, এই নাম্বারটা যেখানে পেয়েছেন সেখানে দেখেন মেসেজের একটা অপশন আছে, ওখানে মেসেজ দেন আপনাকে গ্রুপ অ্যাড করে দিবে। এই যে লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্ক দিয়ে দিয়েছি। বর্ষাপু আজকে আপনি কোন কিছু বুঝেন নাই আছেন, এক্সপ্যান্ড করতে পারেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড করতে পারেন, কেন করে কেন করে মানে ওইটা কাটার পরে একটা জিনিসকে যখন আমরা ছোট বড় করি, একটা স্ট্রাকচার যখন ছোট বড় করি তখন সেই স্ট্রাকচারটা কি হয়, ধরেন এটা, এটার মধ্যে আমি একটা স্ট্রোক দিলাম, ঠিক আছে এটার মধ্যে আমি একটা স্ট্রোক দিতে চাই, সেই স্ট্রোককে এখানে যে আমি স্ট্রোক দিলাম কালো কালারের, এই স্ট্রোকের সাইজ ধরেন আমি দিলাম এতটুকু, ঠিক আছে স্ট্রোকের সাইজটা এতটুকু দিলাম, খেয়াল করেন তো এইটাকে, এটাকে আমি একটা অল্টা ধরে এই সাথে রাখলাম, এখন ওইটা ওইটা ওখানে রাখলাম বোঝানোর জন্য। আমি এটাকে যদি বড় করি, এটাকে যদি আমি বড় করি তাহলে দেখেন স্ট্রোক গুলো কি কমে যায় না, বড় হয়ে গেছে। এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে এটাকে আমরা এই স্ট্রোকটা, স্ট্রোকটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে যেমন আছে ঠিক তেমনই হবে, এখন বড় ছোট যাই করেন এটা ওইভাবেই থাকে, বুঝতে পারছি এটাই, এই কারণ, এছাড়াও আরো কিছু কারণ আছে। হ্যাঁ ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ, এখন আপনারা বসে এখানে বসে এইচডব্লিউ করে তারপর যাবেন। আমি এইচডব্লিউ বাসা করে ওকে।